গাইস, এবার বাবা নাচছে, দেখো। আসতে বাবু, আসতে আসো। এই কুলি, এই কুলি, কুলি কালকে একজন কাকুর মেয়ের বিয়ে, ঠিক আছে? সেখানে আমাদের নিমন্ত্রণ আছে, আমাদের বাড়ি মানে আমাদের পুরো ফ্যামিলির নিমন্ত্রণ, সেখানে আমরা যাব। সেটা নিয়ে হচ্ছে আজকের ব্লগটা, তোমাদেরকে দেখাবো আমরা বিয়েবাড়ি যাচ্ছি, আমরা বিয়েবাড়িতে গিয়ে কী করছি না করছি। হ্যাঁ, তোমরা আমাদের সাথে থেকো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। হ্যাঁ, তোমরা আমাদের সাথে থেকো, আমাদের ব্লগটা স্কিপ করো না, তোমাদের সাথে সম্পূর্ণটা মানে সম্পূর্ণটা শেয়ার করব, তার জন্য তোমরা আমাদের ব্লগটা পুরোটা দেখতে থেকো। গাইস, আমি এবার ওপরটাতে উঠবো, বাবার পরে কিন্তু উঠতে পারবে না, বাবা তো জানে না, ছোটোবেলায় যা গেছো ছিলাম আমি। আরে ছোটবেলায় ছিলে ছিলে, এখন পারবে না, মাম্মাম ভেঙে নিয়ে পড়বে কিন্তু, মাম্মাম দুটো একসাথে উঠো না। দাঁড়াও আমিও আসবো, দাঁড়াও নেবো না কিন্তু, দাঁড়াও আমিও আসবো, নেবো না। এস, তোমার পুরো নাইটি, পুরো নাইটিতে বালি লেগে গেছে। দেখো মামা, বেশি ধারে এসো না, বাবা নাচছে, দেখো। আসতে বাবু, আসতে আসো, ওকে একটু হেল্প করবো আমি, চলে এসো, চলে এসো। আমি যখন পেরেছি, এই যে এই রোডটা, এই রোডটা ধরো, এই রোডটা হাত বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দাও, হ্যাঁ চলে এসো, এটা চলে এসেছে, দেখা নাচটা, দাঁড়া দাঁড়া দেখা, না না না, আন্না আন্না আন্না, এই দেখো আমরা চলে এসেছি। এবার গাইস, আমরা মা ছেলে মিলে দেখো কোথায় চলে এসেছি, এইবার যদি আমরা এখান থেকে পড়ি, আমাদের রাত্রিবেলা বিয়েবাড়ি যাওয়া একদম ফিনিশ। আর আমাদের জন্য না বলছে ঝাঁপ মারবে নিচে, আর আমাদের জন্যে সঞ্জীবের যাওয়া বন্ধ, আমার শ্বশুর শাশুড়ির যাওয়া বন্ধ, বন্ধ হয়ে যাবে, তারপর তো জানোই কী হবে, তারপরে তো আমাদের তো লেগেই থাকে অসুখ বিসুখ, লেগেই থাকে। তারপর বলছে যে এখান থেকে ঝাঁপ মারবো, এখান থেকে বাবা যাস না, বাবা যাস না, বুঝলে? হ্যাঁ, এখান থেকে যদি পড়ি আর আমাদের রাজকে আর বিয়েবাড়ি যেতে হবে না, সোজা সোজা একদম হসপিটালে, একদম ফ্র্যাকচার হয়ে বসে থাকবো, দুজনেই একদম ফ্র্যাকচার হয়ে বসে থাকবো, বিয়েবাড়ি টিয়েবাড়ি সব বন্ধ, বুঝলে? আর দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, আমাদের এটা হচ্ছে একদম ওপরের ছাদটা, হ্যাঁ, আর দাঁড়াও ওপরটা নিচটা দেখাচ্ছি, আর ওই যে হচ্ছে সিদ্ধা, তোমাদের বললাম এই যে হচ্ছে সিদ্ধাটা, আর এই যে দেখো এই যে নিচে আমাদের নিচে জামা কাপড় মেলা রয়েছে, এটা ওপরের ছাদটা, নিচে আমার বালতি রাখা রয়েছে, জামা কাপড় রয়েছে, এই যে নিচের ছাদটা, আর এই দেখো কোথায় যাচ্ছে, আর যাস না বাবার, ওর তলায় কিন্তু নোংরা আছে বাবার, হাতে নোংরা লাগছে, নোংরা লাগছে, যা 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 যা, কোথায় যাবি, যা যা যা, দেখো বলতে সবসময় হাত ধুয়ে নিবি গিয়ে, দেখো কোথায় যাচ্ছে, দেখো কোথায় যাচ্ছে, ইস ওই নোংরায় হাত দিচ্ছে, চলে বাবা ওখান থেকে পোকামাকড় বেরোবো, চলে চলে
এগুলো দিয়ে দেখাবি নিচে, বুঝলি? হ্যাপি হয়েছো তো আজকে উপরের ছাদটাতে আমি এতেই উঠেছি? তাহলে গাইস আমরা উপরের ছাদটাতে অনেক ঘুরলাম, তোমাদেরকে দেখালাম উপরের ছাদটা, এবার নিচের দিকটা যাব। জানি না নামতে পারবো কি না ঠিক মতন, উপরে তো আসতে পেরেছি ঠিকঠাক মতন। এবার বাবান বলছে, মামা নিচে নামবো কী করে? আমি জানি না নিচে নামবো কী করে বাবা, জানি না কী করে নামবো। যাস না, দাঁড়া, চলো তাহলে নিচে যাই। আর এই যে একজন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, দেখো গাইস, এই যে বাবানও পাশে শুয়ে পড়লো, ঘুমা, দেখো বিয়ে বাড়ি যাবে, দুজন মিলে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাচ্ছে। কি বল, আর দেখাবে না, তুইও ঘুমিয়ে পড়লি, বলো দুজনে মিলে ব্ল্যাঙ্কেট, ও তো এই বাবান তো এই শুলো, আর এ তো সঞ্জিত তো তখন থেকে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, ঘুমা। গাইস দেখো, এবার ঘুম থেকে উঠে এই যে এখন আমার জামা কাপড় নামাচ্ছে, আলমারিতে তো আর জায়গা হচ্ছে না। এই কুলি, এই কুলি, কুলি, কালকে রাত্রি থেকে বলছি আমার সোয়েটার গুলো নামিয়ে দাও, সেই সোয়েটার গুলো নামানোর টাইম হচ্ছে না, দুপুরবেলা এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো বাবানের জামা কাপড় বার করে রেখেছি, আমার জামা কাপড় বার করে রেখেছি, ওটাও বার করবে, আমার সোয়েটার গুলো বার করতে বলেছি, ওর জ্যাকেট আমার সোয়েটার সেগুলো বার করেনি, এ এখন বার করছে ঘুম থেকে উঠে। কি বলবো, মানে কিছু বলার নেই, এখন উঠে ঢং করছে, সেই বাগ যাবো বাগবাজারে। আর এই দেখো আমার অবস্থা, আমার এতটুকু সময় নেই, আমি ফেস প্যাক লাগিয়ে এইসবগুলো করছি, দেখছো? দেখো চা খাওয়া হয়ে গেছে, চা খেতে খেতে ফেস প্যাক লাগিয়ে চা খেতে, আর বেশি করে টান লাগছে, বেশি কিছু বলতে পারছি না। দেখো ঠিকঠাকটা অলমোস্ট শুকিয়ে এসছে, আর এই মহাশয় দেখো এখন জ্যাকেট বার করছে। গাইস আমরা রেডি হয়ে গেছি বিয়ে বাড়ির জন্য, দেখো আমাকে কেমন লাগে কমেন্টে বলো, কিন্তু কেমন লাগছে দেখো। আর এদিকে ওরা রেডি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে রেডি হতে, আর আমাদের তো মেয়েদের তো একটু সাজতে দেরি হয়, কিন্তু আমার কিন্তু কোনো দোষ নেই, আমি কিন্তু এসে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়েছি, রেডি করে রেখেছি। ও ঘুমাচ্ছিল আর বাবা না একটু পড়ছিল, যার জন্য দেরি হয়ে গেছে, ঠিক আছে? আর বেশি কথা বলবো না, এদিকে দেরি হয়ে যাবে, সমস্ত কিছু দেরি হয়ে যাবে, আমরা বাসও পাবো না, অনেকটা দূর সেই বাগবাজার। চলো তাহলে আমরা যাই, এবার ওদেরকে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সন্দীপ বাবু, দাঁড়াও দেখাচ্ছি কিরকম, এই যে আমার বাবা, এসো আমার পুত্তার, এদিকে এসো, এই দেখো বাবা ছেলে ম্যাচিং ম্যাচিং ম্যাচিং, একটু দূরে যা, একটু দূরে যা, দেখো না না, টুপিটাও ম্যাচিং, টুপিটাও ম্যাচিং, সোয়েটারটাও ম্যাচিং, সব ম্যাচিং ম্যাচিং, আমি আমার ফোন দিয়ে ফটো ম্যাচিং ম্যাচিং সব, ঠিক আছে? চলো তাহলে আমরা এবার বেরোই, বিয়ে বাড়িতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস আমরা এবার রেডি হয়ে গেছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে, এই যে আমাদের আমার শ্বশুর শাশুড়ি, তাহলে দিদি ওইদিকে একটু তাকাও আমার দিকে, রেডি হয়ে গেছে। আমি বলেছিলাম না যে আমরা বিকেলবেলা বিয়ে বাড়ি যাবো, কিন্তু এখন গাইস বিকেল নেই, এখন বাজে ঘড়ির কাঁটা 8টা, 8টার সময় আমরা যাবো বাগবাজার, জানি না কখন ফিরবো রাত্রির বেলায়, অনেক রাত্রির পর হবে মনে হচ্ছে, কারণ এখন যদি বেরোই অনেকটা রাত্রির হয়ে যাবে। যাই হোক আমরা যাই, দুর্গা দুর্গা বলে এবার বেরিয়ে যাই, আর বেশি কথা বাড়াবো না, চলো এবার তোমাদের সাথে দেখা হবে বিয়ে বাড়িতে, চলো লেটস গো। তো গাইজ আমরা এবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, প্রথমে আমরা হাঁটি হাঁটি পায়ে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ওখান থেকে বাস ধরে আমাদের যেতে হবে বাগবাজার। অনেকটাই রাত হয়ে গেছে বেরোতে, তো যাই হোক অবশেষে আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম, এই হচ্ছে সেই বিয়ে বাড়ি। চলো একে একে ভেতরে ঢোকা যাক। বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমে দেখতে পেলাম বর মহাশয় বসে আছে, যথারীতি সব ছেলেদের মতো একটা বোকা বোকা ভাব, প্রত্যেকটা ছেলেকেই এই দিকে খুব বোকা বোকা লাগে। যাই হোক প্রথমেই বর মহাশয়কে দেখলাম, তারপরে আমরা গিফট দেওয়ার জন্য চলে গেলাম ওপরে
যেখানে মেয়ে বসে ছিল, আমার মা গিয়ে গিফটটা দিয়ে এলো। তারপরে আমরা আবার চলে এলাম নিচে। নিচে এসে দেখলাম স্টার্টারের ব্যবস্থা রয়েছে, সেখানে ড্রাই চিলি চিকেন সার্ভ করা হচ্ছে। বিশাল লাইন সেখানে, আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে, তারপরে অবশেষে আমরা স্টার্টার হাতে পেলাম। যাই হোক, একটু একটু করে সবাই ড্রাই চিলি চিকেন টেস্ট করলাম। তারপরে আবার একটা কফির কাউন্টার রয়েছে, এই যে শর্মিষ্ঠা চলে গেছে কফি আনতে, এবার একটু কফি খাবো। গরম কফি খেতে খেতে আমরা একটু গল্প করছিলাম নিজেদের মধ্যেই। তারপরে হঠাৎ চোখে পড়লো একটা খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি, যেটা বিয়েবাড়ির ঢোকার একটু গেটের বাঁদিকে রাখা ছিল। তো আমরা সেখানে চলে গেলাম খুব সুন্দর মূর্তিটা একটু ফটো তোলার জন্য আর একটু ভিডিও করার জন্যে। সবাই মিলে আমরা ওখানে গিয়ে কিছু স্টিল ফটো তুললাম আর ভিডিও করলাম, কারণ ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর লাগছিল। যাই হোক, অবশেষে অনেকটা রাত হয়েছে, চলে গেলাম ছাদে যেখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক রকম আইটেম করেছিল, প্রথমেই ছিল লাচ্ছা পরোটা, তার সঙ্গে চানা মশলা, তারপরে ছিল ফিশ ফ্রাই, তারপরেই রয়েছে বাসন্তী পোলাও, মটন কষা, আর তার সঙ্গে ছিল চিংড়ি মাছ। এইগুলো খাওয়ার পরে তারপরে তো মিষ্টি আছেই, রসগোল্লা, সন্দেশ, সঙ্গে ছিল গাজরের হালুয়া, চাটনি, পাঁপড়, আর আইসক্রিম তো ছিলই। আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপরে আমরা চলে গেলাম পানের কাউন্টারে। সেখান থেকে পান খেয়ে আমরা আস্তে আস্তে এবার ভাবছি কখন বেরোনো যায়, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আমরা এসছি তো অনেক দেরি করে, প্রায় 11টা বাজতে চললো, তাই বেশিক্ষণ আর খাওয়ার জায়গায় দেরি করিনি। তাড়াতাড়ি করে খেয়ে যখনই নিচে নামছি তখন দেখছি যে বিয়ে অনুষ্ঠান তখন হচ্ছে, বেশ অনেকটা রাতে বিয়ের লগ্নটা ছিল, কিন্তু আমরা তখন আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, যেহেতু আমাদের অনেকটা আসতে হবে এবং রাত্রিও অনেক হয়ে গেছে, তাই বিয়েটা দেখা আমাদের পক্ষে সম্ভব হলো না। একটুখানি দেখে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো গাইজ, আমরা চলে এসেছি বিয়ে বাড়ি থেকে ফেরত, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজতে চললো, যেহেতু আমরা দেরি করে গেছি তাই ফিরতেও একটু দেরি হয়ে গেল, আর শীতকালের রাত্রি তো 12টা মানে বেশ অনেকটাই রাত। যাই হোক, তো বিয়ে বাড়িতে যখন আমরা বেরোচ্ছিলাম তখন মোটামুটি বিয়ে বাড়ি ফাঁকা ফাঁকা হয়ে গেছে সব, লাস্ট যদি বুফে সিস্টেম ছিল তবু বলতে গেলে মানে ওই লাস্টের দিকে একদম। আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি পৌঁছে গেছি, সবাই টায়ার্ড হয়ে পড়েছি, সন্ধ্যেবেলা গেছি, তারপর ওখানে গিয়ে যাই হোক খাওয়া দাওয়া করা, একটু ভিডিও করা, সবার সাথে একটু কথাবার্তা বলা, এসব করতে করতে সবাই টায়ার্ড হয়ে গেছি। তো আর বেশি কথা এখন বলবো না, অনেকটা রাত, শীতকাল, তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে যে বাবানো শুয়ে পড়েছে, সব টায়ার্ড হয়ে গেছি, সব টায়ার্ড হয়ে গেছে। তারপরে এখন কিছু শর্টস বাকি আছে, আমরা কিছু এখন শর্টস করব, শর্টস করে তারপর কিছু এডিটিং বাকি আছে, সেগুলো এডিটিং করব, তারপরে রাত্রিবেলা মানে ব্লগ শেষ করে দিচ্ছি বলেই যে আমরা শুয়ে পড়বো তা না, আমাদের অনেক কাজ থাকে, কিছু শুটিং আছে, শর্টস বানাতে হবে, কিছু কিছু এডিটিং আছে, কালকে না হলে কিছু ছাড়তে পারবো না, সেইগুলো করে তারপরে আমরা শুতে যাবো। তো 12টা বাজে বুঝতেই পারছো, মোটামুটি আরও 1-2 ঘন্টার কাজ আছে আমাদের, মানে রাত 2 আমাদের প্রায় প্রত্যেক দিনই বেড়ে যায়। ঠিক আছে, তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলকে গ্রো করতে সাহায্য করো, এটুকুই বলার। তো ঠিক আছে, আর রাত করবো না, গুড নাইট, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা টাটা টাটা।